শুরু হয়েছে তিন দিন ব্যাপী 40তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2016। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম চেঙ্গিস এবং জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর সহ অন্যান্যরা। উদ্বোধনী দিনে 20 কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ রাজু। মহিলাদের 1500 মিটার দৌড়ে প্রথম হন সেনাবাহিনীর সুমি আক্তার। একই ইভেন্টে পুরুষ বিভাগে প্রথম হন বিজিবির খন্দকার কিবরিয়া। পুরুষদের 110 হার্ডলসে সেনাবাহিনীর মুজিবুর রহমান এবং মহিলাদের 100 মিটার হার্ডলসে একই দলের জেসমিন আক্তার প্রথম হন। প্রতিযোগিতায় পুরুষদের 22টি ও নারীদের 14টি সহ মোট 36টি ইভেন্টে 600 জন অ্যাথলেট অংশগ্রহণ করেছেন। শ্রোতা দর্শক, দুপুরের সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। জাতীয়